পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র। এ স্লোগান নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সারম্ভপূর্ণ আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়। হাতীবান্ধা থানা কমিউনিটি পুলিশিং ডে 2022 উপলক্ষে সকাল 10:30 একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে হাতীবান্ধা অফিসার ইনচার্জ শাহ আলমের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুজ্জামান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল আমিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। চলে আসছে, এটা নিঃসন্দেহে একটা খুব ভালো ধারণা, আপনারা নিশ্চয়ই জানেন।